হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স, এবং আজকে কয়েকটা বিগ বিগ আপডেট তোমাদেরকে দেবো বাংলা ইন্ডাস্ট্রি। এবং একটা কথা বলে রাখি, 15 আগস্টে কিন্তু বাংলা সিনেমার অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আমরা অনেকদিন দেখেছি বাংলার বিগ মুভিগুলো কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না, তো এইবার কিন্তু সেই মানে দুঃখটা দূর হয়ে চলেছে। কারণ 15 আগস্ট একটা এত বড় দিনে বাংলা সিনেমার কিন্তু পরপর অনেকগুলো আপডেট আসবে। প্রথমে আসছি জিতের কথায়। যেটুকু জানা যাচ্ছে জিতের চেঙ্গিজ তো পুজোতে আসছে না, এটুকু একেবারে ভেতর থেকে খবর জেনে এসেছে শিওর একদম। তো এটা পিছবে, তো পিছলে সেই ডেটটা কবে সেটা আমরা এখনো কেউ কিন্তু জানি না। তো যেটুকু ধারণা করা যাচ্ছে 15 আগস্টে কিন্তু চেঙ্গিজের একটা আপডেট আসতে চলেছে, যেখানে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসতে পারে চেঙ্গিজ নিয়ে, যেখানে হয়তো রিলিজ ডেট হয়তো ঘোষণা করা হবে নতুন করে, যেটা কবে আসবে। অথবা জিতের আপকামিং কোনো একটা সিনেমা, সেটার কোনো কিন্তু টিজার অথবা অ্যানাউন্সমেন্ট বা পোস্টার কিছু কিন্তু একটা আসতে পারে। তো 15 আগস্টে জিতের এই আপডেটগুলো আসতে পারে, জিতের নয় চেঙ্গিজের কিছু একটা আসবে, আর না হলে জিতের কোনো আপকামিং সিনেমার কিছু না কিছু একটা আপডেট কিন্তু আসতে চলেছে। তারপর যদি বলি অঙ্কুশের কথা, অঙ্কুশের একটা বিগ অ্যাকশন মুভি আসতে চলেছে, কোন প্রোডাকশন এখন কিছু জানা যায়নি, কিন্তু এটা অঙ্কুশের একটা বিরাট বড় একটা অ্যাকশন মুভি হতে চলেছে। বলতে পারে অ্যাকশন সিনেমা অঙ্কুশের একটা কামব্যাক, যেটা আমরা চাইছি কোনো হিরো ম্যাসি কমার্শিয়াল মুভি করুক, তো অঙ্কুশ কিন্তু সেটা করতে চলেছে। একটা বিগ বাজেট অ্যাকশন মুভি হতে চলেছে, তো সেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট বা টিজার কিছু একটা কিন্তু আসতে চলেছে, বা পোস্টার হয়তো আসতে চলেছে এই 15 আগস্টে অঙ্কুশের ফেসবুক পেজ থেকে। তো সেটার জন্য দেখতে হবে 15 আগস্টে কী আসে, আমি তো খুবই এক্সাইটেড রয়েছি। কিন্তু যার আপডেট সব থেকে বেশি আসতে পারে সেটা হচ্ছে দেবের। দেবের দুটো আপডেট আসার চান্স রয়েছে, দেবের প্রোডাকশন থেকেই দুটো সিনেমা। প্রথমটা হচ্ছে বাঘা যতীন। আমরা সবাই জানি বাঘা যতীনে দেব অভিনয় করতে চলেছে, এবং সেটা অরুণ রায়ের পরিচালনায় কাজ করবে এবং দেবের প্রোডাকশন থেকে আসবে। তো যেহেতু 15 আগস্টটা স্বাধীনতা সংগ্রামের মানে একটা দিন, আমাদের সবাই জানি স্বাধীনতা দিবস, তো সেই হিসেবে হয়তো 15 আগস্টে আমার মনে হয় প্রথম চয়েস যেটা দেবের আসতে পারে দেবের প্রোডাকশন থেকে হচ্ছে বাঘা যতীনের কোনো পোস্টার বা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। আমার যেটুকু ধারণা বা ভেতর থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, বাঘা যতীনের কিন্তু কোনো একটা অ্যানাউন্সমেন্ট বা পোস্টার কিন্তু এই 15 আগস্টে আসতে চলেছে, যেটুকু এখন অবধি মানে ধরা হচ্ছে। আর একটা আপডেট আসতে পারে, সেটা হচ্ছে কাছের মানুষের টিজার। কারণ এটা আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে বলা হয়েছিল যে 15 আগস্টে কাছের মানুষের নাকি টিজার আসতে পারে। যদি সেটাকেও ধরা হয় তাহলে কিন্তু 15 আগস্টে কাছের মানুষের টিজারও আসতে পারে। এবার দুটো জিনিসে আসবে নাকি যেকোনো একটা আসবে সেটা এক্ষুনি ক্লিয়ার নয়, কারণ আমরা দেখেছি দেব একই দিনে দুটো সিনেমার আপডেট এটাকে দিয়েছে। আমরা দেখেছিলাম একই দিনে কাছের মানুষ এবং লঘু টাকাদের আপডেট এসেছিল, তো সেই হিসেবে এবারও যে সেটা হবে না একই দিনে দুটো সিনেমার আপডেট আসবে না, এটাকে এবারে গ্যারান্টি দিয়ে বলা যায় না। এছাড়া বলিউডে আমার মনে হয় অনেকগুলো কিন্তু আপডেট আসতে চলেছে অনেকগুলো সিনেমার। আমার যেটুকু ধারণা টাইগার 3-এর টিজার আসতে পারে একটা, যেরকম খবর পাঠানোরও নাকি টিজার আসতে পারে, এরকম বহু আপডেট আসতে পারে 15 আগস্টে। তো 15 আগস্টে আমার মনে হয় আমি ভিডিও করতে করতে শেষ হতে মানে শেষ হয়ে যাবো, অনেক আপডেট আসতে চলেছে। তো যারা সিনেমা প্রেমী, যারা বাংলা সিনেমার ফ্যান, তাদের জন্য আমার মনে হয় খবরগুলো খুব ভালো। কারণ অনেকদিন হয়ে গেল দেব যদি অঙ্কুশের কোনো বড় আপডেট আসছে না, তো কোথাও গিয়ে 15 আগস্ট এমন একটা দিন হতে চলেছে যেদিন হয়তো আমাদের এই প্রত্যাশাটা হয়তো পূরণ হতে চলেছে। তার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না, আর মাত্র 3 দিনের ব্যাপার, আজকে 12 তারিখ। তো তারপরে হয়তো তোমরা অনেক রকম আপডেট হয়তো পেয়ে যাবে। তো যাই হোক, এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। এই 3 জনকে নিয়ে আজকে অনেকদিন পর আপডেট দিলাম একসাথে, কারণ এই 3 জনের অনেকদিন পর একসাথে কিছু কিছু জিনিস আসতে চলেছে। তো দেখা যাক কি হয়। তোমরা এই 3টার মধ্যে কোনটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও, আর যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা এই ধরনের টলিউড বলিউড হলিউড তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট রিভিউ সব কিছু পেয়ে যাবে। তো এটাই ছিল আমার বক্তব্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই, টেক কেয়ার।